এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং, স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হলো 2 বছরের এক শিশুর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে খানাকুলের রাধাবল্লভপুর গ্রামে। জানা গেছে ওই শিশুর নাম কৌস্তব মণ্ডল, বাবা কৌশিক মণ্ডল চাষবাস করেন। শুক্রবার কৌস্তবের মা বাথরুমে স্নান করতে গিয়েছিলেন, তখন সকলের অগোচরে ওই শিশুটি বাড়ির পাশের পুকুরের জলে নেমে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তাকে জল থেকে তুলে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নাবি নয়, কাজে সাংবাদিকতা। স্নান করতে গিয়েছিল বাচ্চাকে রেখে বাড়িতে, সেই মুহূর্তে বাচ্চা যেমন খেলাধুলা করে সেরকম এক জায়গাতেই বসেছিল। তারপরে সে কখন ছটফট আনি সঙ্গে সঙ্গে উঠে পালিয়ে গেছে, পুকুরে গিয়ে নেমেছে আর জাল ডাকা কারোর পুকুরে শুনে। তারপরেতেই বেরিয়ে গিয়ে এবার খোঁজ খবর করতে পুকুরের ঘাটে, তখন বড়িটা ভাসছে, মানে তুলে নিয়ে গিয়ে লোকাল ডাক্তারকে ডাকা হলো। সে সঙ্গে সঙ্গে কোনো দায়িত্ব না নিয়ে বললো হসপিটাল নিয়ে যাবে। হসপিটালে সঙ্গে সঙ্গে সব আমরা সবাই মিলে নিয়ে আসি। ডাক্তার কিছুক্ষণ ডাকার পর ডেথ ঘোষণা। মানে হসপিটালে যখন নিয়ে আসেন বেঁচে ছিল না? কতক্ষণ পর মানে খোঁজ পাওয়া গিয়েছিল যে বাচ্চাটার এরকম? খুব বেশি হলে ওটা 10 মিনিটের ব্যবধান। একটা মানুষের স্নান করতে কতক্ষণ সময় লাগে? খুব বেশি হলে 10 মিনিট। বাড়ির গায়ে কি লাগোয়া পুকুর? একবারে একদম ওই 3-4 মিটারের ডিস্টেন্স। যে বাচ্চাটা মারা গেছে, কি নাম দাদা? কৌস্তব মণ্ডল। কত বছর বয়স হবে? প্রায় 2 বছর ধরুন না। কোন গ্রামে বাড়ি? রাধাবল্লভপুর গ্রাম। ওনার বাবার নাম? বাবার নাম কৌশিক মণ্ডল। কটা ছেলে মেয়ে ওনার? বাস ওই প্রথম। কি করেন ওর বাবা? ওনার বাবা বাচ্চাটার বাবা করবেন কিছু না, আগে উনি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করতো, এখন ওই বাড়িতেই টুকিটাকি চাষবাসে যুক্ত। কখনো কখনো এদিক ওদিক করে চালিয়ে নেয়। কেউ ছিল না নাকি যখন বাচ্চাটা লক্ষ্য পড়লে? আর এরকম মর্মান্তিক ঘটনাটা ঘটতো, সে যারই বাচ্চা তার সাথে যত শত্রুতাই থাকুক না কেন সে তুলে নিত, এটাই তো স্বাভাবিক। যে আজকে আপনারা এখানে কী জন্য এসছেন? আজকে এখানে কী জন্য এসছেন আপনারা? বডি নিয়ে যাওয়ার জন্য। পোস্টমর্টম হচ্ছে? পোস্টমর্টম হচ্ছে, বললো তো করতে হবে, মাস্ট। আমরা অনেক রিকোয়েস্ট করলাম কি যাতে পোস্টমর্টম না করে ছেড়ে দেওয়া হয়, বললো না আমাদের কাছে আনিয়েছেন মানে আমরা তো অত রিস্ক নিতে পারবো না, পরে কোনো ঘটনা ঘটলে আমাদের উপর দায় চাপবে, অগত্যা আমাদেরকে করতে হচ্ছে। পুলিশ গিয়েছিল না আপনারাই উদ্ধার করলেন? না না, নিজেরাই উদ্ধার করার পর তারপরে খবরটা করে দেওয়া হলো থানায়। আপনি কি হন দাদা? আমি মানে আমার যার তো ভাই বোটা, আমি মানে সম্পর্কে যে বাচ্চাটা মারা গেছে তার সম্পর্কে দাদু হবো। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি একদম পুরো পাশে। কি নাম আপনার দাদা? আমার নাম অরূপ মণ্ডল।